মায়ের পেটের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে খাদ্য দান করলেন, কোন রাস্তা দিয়ে খাওয়াইলেন? মুখ দিয়ে খাওয়ালেন না, মুখ দিয়ে খাওয়াইছিলেন, মুখে দিয়ে। মায়ের পেটের ভিতরে আমরা হানি দিছেন, আল্লাহ কিতা খাওয়াইছেন বলে রক্ত খাওয়াইছেন, মার মার রক্ত খাইছেন উনি আমার মাতন্যা খেয়ে, মার পেটর বারে থাকি বাড়াইয়া, পেটের বারো থাকি বিতরে থাকিয়া ডেইলি বারে বাড়াইয়া বাদ খাইয়া গিয়া হিবের হামাইয়া উঠিছিলাম নি দশ মাস মাতন্যা, আপনারা কিচ্ছু বুঝবাইত না, একদিন একদিন বারো বারইলে আর ই দুনিয়া, এই জায়গা তার দুনিয়ার জবা নাই, যেটা কবর গেলে আবা নাই। তো মায়ের পেটের ভিতরে রব্বুল আলামিন দশ মাস দশ দিন আমাদেরকে খাদ্য দান করলেন, রক্ত দিয়ে আমাদেরকে পুষ্ট বানালেন, আমাদের শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গড়লেন রক্তের মাধ্যমে। সুম্মা খালাকনা নুতফাতা আলাকাতান সুম্মা খালাকনাল আলাকাতা মুদগা فَخَلَقْنَا الْعَلَقَةَ مُضْغَةً فَكَسَوْنَا الْعِظَامَ لَحْمًا كِلَّا اللَّهِ بَنَيْسُ الْشُمَيْهِ شُمَيْهِ اللَّهِ بَيَانْ فَرْبَيْتِهِ فَتَبَارَكَ اللَّهُ أَحْسَنُ الْخَالِقِينَ দুনিয়ার সমস্ত মখলুকাতের মধ্যে আল্লাহ আমরা কিতা করছেন আহসান বানাইছেন, মানুষ সবচেয়ে সুন্দর, পৃথিবীর মধ্যে কোন জাত সুন্দর হয়েছে? সবচেয়ে সুন্দর মানুষ নানি আল্লাহ বানাইছেন আমরা সুন্দর হই। তো আল্লাহ পাকে আমরা রক্ত খাওয়াইছেন, মুখে দিয়ে খাওয়াইছেন নি না, জন্মর পরে দেখবা বাচ্চার জন্মের পরে নাবিত লাগাই নারী একশো অতলম্বা থাকে তাকে নানি মাতন্য প্রত্যেক আসলো আমরা ওই নারীর মাধ্যমে রব্বুল আলামিন বাচ্চার নাভি দিয়ে মায়ের নাভির সঙ্গে সম্পর্ক লাগাইয়া একটি ফাইবের মতন পাইপ, ওই পাইপের মাধ্যমে মায়ের শরীর থেকে রক্ত বাচ্চার নাভি দিয়ে আল্লাহ তাআলা খাওয়াইয়া আমাদেরকে মায়ের পেটে আল্লাহ রক্ষণাবেক্ষণ লালিত লালন পালন করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ, নাই ভাই খাওয়াইছে, মুখে দিয়ে কেন খাওয়ালেন না? মুখে ইনকে মাতুন বলে ইন একটা ওয়াজ দেখল না, কিন্তু কি অবস্থা, কোন মানুষ ওয়াজ করা দেন না এরার ভালো, ইনও আয় না হনো হালি গফরে, এই ওয়াজটাই তার ওয়াজ বড়ো নেই, এই কি অবস্থা, এতে আবু গফর না মানুষ, চি 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 অত বড় গুণাগার হইতে দেখিত অবস্থা, এটা অনেক সময় থেকে আমি স্পষ্ট হয়ে মাইকো আইয়া আওয়াজ উঠে গাই। মুখ ভাই আল্লাহ খেনে খাওয়াইলে না, নাই ভাই খাওয়াইলে আমরা মার পেটে দশ মাস দশ দিন লম্বা এক সময় ফালিছেন আল্লাহ, বলে মুখে দিয়ে খেনে খাওয়াইছেন না, বলে আমার বন্দা যখন উপযুক্ত হবে বালিগ হবে বড় হবে আমার বন্দায় ওই মুখ দিয়ে আমি আল্লাহর নাম পবিত্র নাম দুনিয়ার মধ্যে জপন করবে, অতএব রক্ত মুখ দিয়ে খাওয়া হারাম। এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন নাবীর সঙ্গে সম্পর্ক লাগাইয়া মায়ের নাবী এবং ওই বাচ্চার নাবীর সঙ্গে সম্পর্ক লাগাইয়া রক্ত খাওয়াইয়া আমাদেরকে মায়ের পেটের মধ্যে লালন পালন করলেন, মুখ দিয়ে আমাদেরকে ওই নাপাকে রক্ত মুখ দিয়ে খাদ্য দান করলেন না। কি জন্য আমরা দুনিয়ার মধ্যে আসার পরে আল্লাহ পাক পরবর্তীকারে আলমের পাক নাম আমাদের মুখকে আল্লাহ পাক রাখছেন, ও কারণে জমিন হইয়া আমার বন্দায় কিতা করত আল্লাহ 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 আল্লাহ, জোরে বল আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু
আল্লাহু বন্দা দুনিয়ার জমিন হবার বাদে যখন তার চোখ আমি আল্লাহ দিব, তারে আমি খান দিলাম, তারে আমি মুখ দিলাম, তারে আমি নাক দিলাম, তারে আমি ব্রেন দিলাম, তারে আমি পাগল বানাইছি না, আমার বন্দার আমি আব্রাও বানাইছি না, আমার বন্দার আমি আপনার খানা বানাইছি না, আমার বন্দারে খালুও বানাইছি না রে ও দুনিয়ার মানুষ। আমি আল্লাহ যাতে আমার বহুত বন্দাগুলোর কিতা করছি, জন্মগত আন্দা বানাইয়া মার ভেট থাকি জমিনও দিছি, ঠিক নাই ভাই? আন্দা আসেন নারী বহুত মানুষ, দুনিয়ার চোখ একটা দিনও দেখছে না, বহুত মানুষ জন্মগত আপনার খালুয়া, বহুত মানুষ আবরা, জীবনে কোনো দিন হতা হইতে পারছে না, নাই না আপনার ভাই তা আবরা মানুষ তো আপনারা বুঝলি মাত্র আবরা মানুষ চিনইল না আপনারা।